ভাই, মানে এইরকম আর যে পজিশনে শেষ হ্যাঁ হ্যাঁ হয়েছে, হ্যাঁ একদম, মানে ওই পজিশনটাতে আমরা মানে সিট থেকে নড়তে পারছি না, এমন একটা মানে মানে দেখছি আমরা অনেকেই উঠে চলে যাচ্ছে, বা কিছু জন আমরা আছি, আমি দেখেছি আরো কিছু জন ছিল অনেকজনই ফ্রিজ হয়ে এত যাচ্ছিল, মানে ফ্রিজ হয়ে জাস্ট বসে আছে আমরা সিটে, যে এরপর কিছু দেখাবে না মানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংলাপাস। আমি অম্মানি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনি আমাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমি আমার কোশ্চেন দিই, মাঝের মধ্যে কোনো পোল দিই, ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে পারেন। আদার লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাংক ইউ। আজকে আমরা একটা তেলুগু ফিল্মের রিভিউ নিয়ে এসেছি, হনুমান, যেটার আমরা আই থিঙ্ক টিজার আর ট্রেলার দুটোই রিয়াক্ট করেছি, আর আমাদের বেশ ভালো লেগেছিল কনসেপ্টটা। অবশ্য তখন টিজারে একটু কনসেপ্ট বুঝতে পারিনি, বাট হ্যাঁ ট্রেলারে আমরা তখন বুঝলাম যে নতুন রকমের একটা সুপার হিরো আধুনিক সময়কালে হনুমানের পাওয়ারটাকে নিয়ে কিছুটা দেখাতে চাইছে, বেশ আমাদের ভালো লেগেছিল। আর তারপরে যখন আমরা থিয়েটারে রিলিজ করে তখন আমরা পজিটিভ রিভিউজ অনেক দেখি, তো ওখানে আমরা এটা থিয়েটারেই গিয়ে দেখে এসেছি। Yes, তো because ও insist করেছিল আর বলেছিল এটা থিয়েটার এক্সপিরিয়েন্স খুব একদম ভালো হবে, একদম আর লিটারালি মানে ইটস মেন্ট টু বি ওয়াচ ইন থিয়েটার বিগ স্ক্রিন, একদম এরকম ভাবেই ডাইরেক্টরও বানিয়েছে, তো আমি মনে হলো যে না আমি দেখে আসা উচিত আমাদের। তো টাইমিংটা সবকিছু এমন হয়েছে যে খুব খুব ভালো সময় সুন্দর একটা সময় রিলিজ আমরা হয়েছে গেছি, আর আমরাও গেছি ওরকম সময়, যে এমনি পুরো অল ওভার ইন্ডিয়াতে একটা রাম মন্দির নিয়ে একটা খুব সুন্দর একটা চর্চা, একটা ধর্ম উত্থান চলছে পুরো ইন্ডিয়াতে, শুধু রাম মন্দির না, অনেক জায়গাতে অনেক টপিকেই চলছে। উড়িষ্যাতে যেমন জগন্নাথ মন্দিরটা পুরো একটা রেজোনেট করছে, অন্যরকম হচ্ছে, একটা ধর্মে একটা উত্থান হচ্ছে, তো এইরকম টাইমে এরকম সিনেমা, আর সেটাকে একটা আধুনিক টাচ দেয়, এমন রামায়ণ মহাভারত দেখতে যাচ্ছে তুমি, মডার্ন একটা স্টোরি, 2023-এর একটা স্টোরি দেখছে দেখানো যায়, এরপরে আমরা এটা করে আসছি আনফোল্ড কেমন করছি। লেগেছে? খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে, এক্সপেকটেশন ছিল না অতটা, কেন কি অনেকেই পড়তে গিয়ে একটুখানি মেস আপ করে দেয়, আর আমার পার্টিকুলার আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, আমার পছন্দ না কোনো ধর্ম হিস্ট্রি বা বা ধর্ম বলো বা হ্যাঁ যে কোনো, যেটা পুরাণ কিছু, যেটা আমরা অ্যাকচুয়ালি এটাকে হিস্ট্রি বলি, তো ওইটাকে নিয়ে নিজে বা কোনো ফিউশন তৈরি করা, ক্যারেক্টারকে একদম নিয়ে কোন আমার মানে কেন কি প্রত্যেকটা জিনিসটা খুব সুন্দর ভাবে ডিসক্রাইব করা আছে, ক্যারেক্টার নিয়ে বলো, হ্যাঁ মানে কেউ যদি স্টোরি নিয়ে বানাতে বলো, চায় এনাফ ইনফরমেশন এনাফ তথ্য পেয়ে এক্স্যাক্টলি, যাবে, সো ওগুলোকে তোমাকে ইউজ করে বানানো যায়, একদম একদম, সে তোমাকে তাই জন্য নিজের মন ভাবতে হবে মনের না মতন করে বানাতে হবে না, ওটাই। কেন কি এগুলো কাল্পনিক ক্যারেক্টার না, আর আমার মনে হয় পার্টিকুলার কেউ যদি কাল্পনিক ক্যারেক্টার নিয়ে করতে চায় নিজের মনের মতন মত, তো একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করুক, কোনো পুরোনো ক্যারেক্টার নিয়ে টানাহেঁচড়া করা কোনো উচিত না, এটা পার্সোনাল আমার মতামত, অনেকের আলাদা হতে পারে, বাট খুব ভালো করে, মানে উই আর লাইক অ্যামেজড, মানে হলে যখন সিনেমাটা শেষ হয়ে গেল আমরা যে ভাই, মানে এইরকম আর যে পজিশনে শেষ হ্যাঁ হ্যাঁ হয়েছে, একদম, মানে ওই পজিশনটাতে আমরা মানে সিট থেকে নড়তে পারছি না, এমন একটা মানে মানে দেখছি আমরা অনেকেই উঠে চলে যাচ্ছে, বা কিছু জন আমরা আছি, আমি দেখেছি আরো কিছু জন ছিল অনেকজনই ফ্রিজ হয়ে এত যাচ্ছিল, মানে ফ্রিজ হয়ে জাস্ট বসে আছি আমরা সিটে, যে এরপর কিছু দেখাবে না মানে এটা কি 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 করলো, এরকম একটা জায়গায় আমরা। আমার মনে হলো পুরো একটা ট্রেল মানে ইন্টারভ্যালে গিয়ে দাঁড়িয়ে ছেড়ে দিল, যেটা সেম আমার বাহুবলীর ক্ষেত্রেও হ্যাঁ লেগেছিল, কিন্তু এখানকার ছাড়াটাও মানে এতটা ইম্প্যাক্টফুল হয়েছিল, মানে মেবি লাইফেও একটা আমাদের ইম্প্যাক্ট তৈরি হ্যাঁ হয়েছে একটা, মানে এটা যেহেতু আমাদের একটা কি বলবো ধার্মিক দিক হ্যাঁ বলো মানে বা আইডিয়ালিজমের বলো, আইডিয়ালিজম, বা আমরা যেটাকে মানি যেটা ধ্যান করি আমরা, এরকম একজনকে নিয়ে যখন এরকম হয় সেটা ইম্প্যাক্ট একটা আলাদা রকম ভাবে আর একটা আমার মনে হয় আমি আমাদের যেহেতু প্রচুর দেবী দেবতা, তাই জন্য সব দেবী দেবতার ব্যাপারে একদম ইন ডিটেল জানাটা সবসময় পসিবল না, তো আমি অনেক ডিটেলসে জানতাম না, যেটা আমি তা দেখার পরে আবার রিসার্চ করে আবার
অন্যান্য জায়গা থেকে পডকাস্ট হয়ে হোক, হঠাৎ করে একটা ইনফ্লুয়েন্স হয়ে অনেক কিছু নলেজ গ্যাদারিং যেটাকে বলে, আর ওগুলোর সাথে যদি ক্রস রেফারেন্স করি তো এখানে একদম যথাযথ দেখানো হয়েছে, ওই জন্যই আরো ভালো লেগেছে, আরো ভালো লেগেছে একদম। মানে স্টোরিতে যদি আস্তে আস্তে আসি, যে ক্যারেক্টার একটা ইনফ্লুয়েন্স মানে হয় না যে কোনো জিনিস এমনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটা বলে ওভারঅল দিই তারপরে আমরা স্টোরির দিকে যাব। আর তো এটা ডাইরেক্ট করেছে প্রশান্ত বর্মা, আর কাস্টে আছে তেজা সজ্জা, অমৃতা আইয়ার, ভয়লক্ষ্মী, শরৎ কুমার, আরো অন্যান্য অনেকে, বাট হ্যাঁ মেন ক্যারেক্টার এরা আছে। হ্যাঁ আর একটা মেন ক্যারেক্টার যে ভিলেনের বিনয় রায় আর ভালো ভেনেলা লেগেছে। কিশোর আর সত্যা, এরা হচ্ছে মেন ক্যারেক্টার গুলো, তো এদের সবাই কাউকেই আমরা খুব একটা ভালো। স্ক্রিনে হ্যাঁ দেখিনি, তো দেখিনি এদের কোনো মুভি সরি বাট সত্যি সত্যি দেখিনি, মনে হয়। হ্যাঁ মানে বাট ফার্স্ট ইম্প্যাক্ট ভরালক্ষ্মী, খুবই ভালো, বাট হ্যাঁ বেশ ভালো লেগেছে ফার্স্ট ইম্প্যাক্ট খুবই ভালো লেগেছে আমার অ্যাজ ক্ষেত্রে, আ তাই বলবো। ভিলেন হিসাবে যে ভিলেনের যে রোলটা খুব একটা করেছে ভিলেনিশ লুক না কিন্তু দেখতে এখন, একদমই হিরো, মানে ওকে যদি সুপার হিরো হিসেবে দারুণ মানাবে, কিন্তু এক্স্যাক্টলি যখন ফার্স্ট ও আর্মার পরে যে লড়াই করছিল ডাকাতগুলোর সাথে, একদম। না এখন যেমন টিপিক্যালি একটা থিংকিং হয়ে গেলে, শুধু এখন না মানে 5 বছর বা 10 বছর ধরে যে ভিলেন মানে চাপ চাপ দাড়ি হবে, এই হবে একটা এরকম কাট কাট একটা চেহারা হবে, একদম সিক্স প্যাক বডি হবে, থিন হবে, খুব বাল্কি না, আর হিরো ওরকম হবে না, বাট একে ভিলেন হিসেবে দেখেছি, বাট একদম লুকসটা একদম একদম নিউ, লুকসটা সত্যি একদম মানে ক্লিন শেভ ভিলেন, মানে এটা অনেকদিন পরে দেখলাম। যা আর আমার মনে হয় কি আরো অন্য কোথাও দেখেছি, মানে অ্যাজ এ হিরো হিসেবে হয়তো করেছে আমি জানি না, বাট মনে হচ্ছে মনে পড়ে, ফেসটা একটু হ্যাঁ পরিচিত, ফেসটা আর হিরোর মানে ফেসটা হিরো আমার কাছে ফেসের নতুন, মতনই একদমই। হ্যাঁ হিরো ফেসটা মতো আমার আমি কাছে নতুন, তেজা সজ্জাকে আমরা এর তেজ আগে দেখিনি মনে আমি, হয় দেখিনি, বাট হ্যাঁ বিনয় রায়কে মানে হিরো হিসেবে নেওয়া যায় এবার এতটাই, অবশ্যই মানে যদি লুক ওয়াইজ বলেন তো অবভিয়াসলি হি ওয়াজ দ্য বেটার ওয়ান দেয়ার, আমার তাই মনে হয়েছে লুক ওয়াইজ। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হচ্ছে দুটো ক্যারেক্টার যাকে হ্যাঁ না আমি শহরে ওই একটু হিসেবে বেশি বলছি বলেছে, না, আমি না আমার এই আমার এই সিনেমায় মনে হয়নি ওকে এই ক্যারেক্টারে মানাতো। না না আমি মানার কথা বলছি হ্যাঁ না। আচ্ছা লুক ওয়াইজ হ্যাঁ কিন্তু লুক আমি, ওয়াইজ যেমন তুমি যদি বলো যে ফাইটারের কথা যদি বলো, ওখানে অনিল কাপুর আছে, ওখানে করণ আছে, আর ওখানে ঋতিক আছে, তুমি কাকে দেখবে? ঋতিক অবভিয়াসলি, তো সেইখানে সেরকম ভাবেই আমি যদি কম্পেয়ার করি তো আমার অবভিয়াসলি বিনয় রায়ের মানে অ্যাপিয়ারেন্সটা বা ইয়েটা ভালো লুকটা বেশ ভালো খুবই লেগেছে। ভালো, প্রত্যেকটা স্টোরির অল্প অল্প ডিটেলও ভালো। যাই হোক আমরা আবার আসছি, হ্যাঁ তো অ্যাক্টিং ওয়াইজ সবাই বেশ বেশ ভালো যে দিদির রোল করেছে। করেছে সে অসাধারণ করেছে, হ্যাঁ দিদির প্রেমিকার রোলটা দিদির রোল যে করেছে, নাম কি মনে হয়, ভরালক্ষ্মী শরৎ কুমার, বরালক্ষ্মী, ওয়াও ওয়াও ওয়াও, লিটারালি অনেকেই আছে, অনেক হিরোইনরা আছে এরকম রোলস গুলো অতটা পছন্দ করে না, হিরোইনই হতে চায়, বাট আমার মনে হচ্ছে কেন হিরোইনের থেকে অনেক বেশি ভালো, আর অনেক বেশি কাউকে আমি ছোট করছি না, বাট এই ইম্প্যাক্টটা একটা অন্যরকম, এই হ্যাঁ স্টোরিতে বেশ একটা ইম্প্যাক্টটা স্ট্রং বলো, ক্যারেক্টার, আর যেটা দেখানো হয়েছে খুব সুন্দর ভাবে, সেটা মানে ফিজিক্যালি মানে দিদি তো না এখন অ্যাকচুয়ালি মায়ের মায়ের খুব ক্যারেক্টারই ও ইমারদেরটা। প্লে করেছে, কারণ কি ছোটবেলাটাও যখন দেখানো হয়েছে এজ ডিফারেন্স আর কেমন করে নিজের ভাইকে মানুষ করবে সব জায়গায়, অনেক জায়গায় দেখানো ভাই দাদারা করছে, তো এখানে ও অপোজিট দেখানো অসাধারণ ভাবে দেখানো হয়েছে, আর ওই কিয়ারটা যে প্রত্যেকটা যে বিয়ে করছে না ওর জন্য, মানে প্রত্যেকটা ইচ এন্ড এভরি ডিটেলস ওগুলো হিট করেছে আমাদের, কানেক্ট করেছি আমরা ক্যারেক্টার গুলোর সাথে, যেভাবে একদম, দেখানো হয়েছে করা হয়েছে, বা যে মুহূর্তে মানে প্রথমেই ওর পাশটা দেখানো হয়নি যে কিভাবে মানুষ করেছে, যে জায়গাটা দেখানো দরকার ছিল ওখানে দেখিয়েছে মোস্টলি কানেক্ট করবে সেখানটাই আর, দেখিয়েছে, হ্যাঁ আর ওই জন্যই কানেকশনটা আরো বেশি একদম ভালো হয়েছে। আর একদম, মানে খুবই মানে এডিটিং হিসাবে বা পিকচারাইজেশন হিসাবে একদম পারফেক্ট আর চুজ করা স্টোরি হয়েছে। টেলিং হিসেবে ওর জন্য মানে ফার্স্টের থেকে ওই একটা ডিব্বা, চালের ডিব্বা যেখানে টাকা রাখে ওটা খুলতে পারে না দিদি খোলে, তো ওর ফিজিক্যাল ফিটনেসটা ওরকম দেখিয়েছে, তাই বা জন্যই মার পরে, খাচ্ছিল তাই জন্যই পরে 5টা ডাব নিয়ে যে অ্যাকশনটা করেছে, ওয়াও, আর তখন মনে হয় না 1 সেকেন্ডের জন্য যে একটা মেয়ে এরকম করছে, এত এটা করছে, মানে কোকো প্রথম থেকে ওটা দেখিয়েছে স্ট্রং ব্যাপারটা ওর হ্যাঁ মধ্যে মানে আছে, যেটাও একদিনে করেছিল সেটা প্রত্যেক দিনই ওর দিদি করে, অতগুলো নারকল ছাড়িয়ে প্রত্যেক দিন দিদি বিক্রি করে, তো তো অতটা একটা ফিজিক্যালিও খাটে আর আছে। স্ট্রং হ্যাঁ স্ট্রেংথ স্ট্রং আছে, ওগুলো আছে, শুধু দেখিয়েছে, ফিজিক্যালি নয় মেন্টালিও অতটা হ্যাঁ, স্ট্রং তো তাই জন্য যখন ইনিশিয়াল ওই স্টেজে যখন একদম ওয়াও অ্যাকশনটা, যেটা আমরা ট্রেলারেও দেখেছিলাম, আমাদেরও খুব দারুণ লেগেছিল যে ওই অ্যাকশনটা, তাও কি বিয়ের কাপড়ে, ওয়াও মানে খুবই সত্যি সুন্দর। ওয়াও, আর তাছাড়া যে ওর সাথে ছিল ওর যে আই থিঙ্ক ওটা দীপক সেনও,
ফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে গোয়ালা ফ্রেন্ডটা ছিল, ওকে আমি ওর দেখেছি, ক্যারেক্টারটা আমার বেশ মনে হয় বেশ ভালো লেগেছে ওকে আমি অনেক জায়গায় ক্যারেক্টারটা। দেখেছি মানে হ্যাঁ, এরকম ওকে। একটা মুভিতে একটা এরকম কমিক ক্যারেক্টারের একটা আলাদা পাঞ্চ আছে। আর দুজনের আর ক্ষেত্রে দেখেছি যে হিরো বলো ভিলেন বলো, হ্যাঁ, দুজনের একটা দুজনের করে ক্যারেক্টার ফ্রেন্ড ফ্রেন্ড আছে একদমই। সাপোর্ট, হ্যাঁ যাকে তুমি সব কিছু শেয়ার করতে পারছো, হুম যাকে তুমি বলতে পারছো, যাকে তুমি ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারছো যে আমি এটা থেকে সুপার পাওয়ার পাচ্ছি, হুম কিন্তু সে বলছে না যে আমাকেও, যে আমিও সুপার হিরো হবো। দ্যাট ইজ দ্য সব থেকে বড় ব্যাপার, যে এখন ফ্রেন্ডশিপের মধ্যে ওই জিনিসটা আছে না, তোর কাছে আমিও নেবো হিম ওটাই, হিসেবে, তুই তোর জায়গাটা, আমাদের বন্ডিংটা ছোটবেলা থেকেই ওইটাও দেখিয়েছে, দেখিয়েছে যে একদম। ছোটবেলা থেকে সাপোর্ট করেছে ওর হিরো হওয়ার যে স্বপ্নটাকে, সেইটাকে। তো আর ছোটবেলার যে ক্যারেক্টাররা ছোট্ট ছোট্ট রোলে প্লে করেছে, সেটা হিরো হিরোইনের হোক দিদি হোক, ওরাও খুব ভালো ইম্প্যাক্ট ফেলেছে, যে চশমাটা ইয়ে করছে, কারণ সেখানে লাভ স্টোরি গুলো প্রত্যেকটা ছোট থেকে একটা অ্যাফেকশন ছিল, ওইগুলো দেখানো হয়েছে। তো ছোট ছোট ক্যারেক্টার বাট খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলে ওইগুলো, তো তো ওগুলো খুব ভালো হয়েছে। এবার আমরা লার্জার অডিয়েন্সে আসছি, আমার ইচ্ছে মানে হয় না যে গান করছে যে একটা দিদাটা, হুম হ্যাঁ, বা যে এক মানে এখানে তোমার ওই প্রধান নাকি বলছিল যে বলো পলিগার পাবলিগার, ইয়াস পলিগার পলিগার যে রক্ষা করছে, ইটস এন এভরি ক্যারেক্টার, মানে সে পলিগারের ক্যারেক্টারটাই হোক, সে যে চাষিটা বলছে না আমাকে মেরো না, সে হোক অঞ্জনি, অঞ্জনি আর হনুমানজির যে কথোপকথনের গানের সময় যে হুম যারা যে দিদারা অ্যাক্ট করেছে বা এ করেছে, প্রত্যেকটা ভিডিও এত সুন্দর, খুবই সুন্দর, মানে একটা হয় না যে একটা দেখতে 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 ওর মধ্যে ঢুকিয়ে যাওয়া একদমই মুগ্ধ ব্যাপার। হয়ে যাওয়া ব্যাপারটা। আর সব থেকে বড় ব্যাপার, মানে মানে মুভি হিসেবে যদি ভাবি, যে এত কম বাজেটেই পুরো জিনিসটাকে নামিয়েছে, 25 কোটি বাজেটে, মানে 600 কোটি 500 কোটি বাজেট তো মানুষজন যেটা করতে পারে না, যাচ্ছি না ওই কথায়, বাট স্টিল মানে এত খুব কম সুন্দর। টাকা এত সুন্দর, আর মানে VFX ও যেখানে ডিস্ট্রাক্ট করেনি মুভি থেকে, যেটা একদম বাজে লাগে করেনি, আমাদের, কি যে কম বাজে এ ভিএফএক্স বাবা হলে যে হ্যাঁ এ মুভি বাবা, থেকে ডিস্ট্রাক্ট করে দিচ্ছে, যে আমাদের ফিলিংসটা আসছে না, ওই ভিএফএক্সটার ফল্ট ওখানে হয়, যে ফিলিংসটা একদম আসছে একদম না, আমি একদম, বিলিভই করতে পারছি না যে ওটা ওখানে আছে, সেই জিনিসটা এখানে 1 সেকেন্ডের জন্য আসেনি। মানে যেটাই দেখাক, শহরটা গ্রামটা দেখাক, বা গ্রামের মধ্যে যে লাস্টে যখন স্ট্যাচুটা দেখার, রিয়েল হনুমানটাকেই দেখিয়েছে, 1 সেকেন্ডের জন্য ওই জিনিসটা ডিস্ট্রাকশন নয়, আরো আমাদের মানে আরো মানে মুভিটার প্রতি যে ভালোবাসাটা সেটা তো আছেই, মানে একটা অন্য চার কিছু চার লাগা একটা, দিয়ে একটা ব্যাপারটা হয় অন্য না কিছু যে, একটা আমাদের মনের মধ্যে হ্যাঁ মানে পুরো ভক্তিটা যেন চলে এক্সপিরিয়েন্সটা এসছে। একটা এক্স্যাক্টলি ওটাই বলছে, একটা এটা পুরো সিনেমাটা একটা সুপার হিরোর, সুপার হিরোর সাথে ভক্তির কোনো কানেকশন নেই। আমি কোন একটা সুপার হিরো মুভিতে হনুমানকে, যে আপনি যদি বলেন যেটা হনুমানকে দেখানো হচ্ছে তো কেন আসবে না, আমার কথা হচ্ছে ভাই আদিপুরুষ পুরো সিনেমাটা দেখে আমার ভক্তির ভয় আসেনি লিটারালি। কিন্তু আমি এখানে বলবো, এখানে যে ডাইরেক্টরের চুজ, যে তোমার বজরং বান সং, যে গানটা যেটা আম আর অসাধারণ একটা কোরিওগ্রাফি করা একটা গান, যেটা হনুমান তার মায়ের সাথে কি করে আচার বানানো তার একটা কনভারসেশন, একদম লাস্টে তোমার শেষ করেছে চালিশাটা মোহাম্মদ হনুমান চালিশা চালিশা দিয়ে, দিয়ে, যখন এই আম কাটাটাই বলছে, আম কাটাটাই দেখাচ্ছে, কতটা একটা মানে কোনো মানেই হয় না, মানে এটা না কি ইনলজিক্যাল জিনিস, এরকম ছুঁড়ে মারছে আম ছুঁড়ছে গানের মধ্যে দেখাচ্ছে, সে আমরা অনেক দেখেছি সাউথ ইন্ডিয়ান মুভিতে। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে ওটা ম্যাটারই করছে না, ওখানে তোমার গানটা ম্যাটার করছে, ওদের অ্যাক্টটা ম্যাটার করছে, যে অনেক চোখের মধ্যে তোমার লঙ্কা গুঁড়ো আসছে সেটাও ম্যাটার করছে না। আমি পুরো জিনিসটাকে একটা অন্যভাবে এনজয় করছে ব্যাপারটা, আমি ওর এটা ইম্প্র্যাকটিক্যাল, এটা পসিবল না, এগুলো টেকনিক্যালিটি এগুলো ওগুলোর মধ্যে না গিয়ে, যেটা ডাইরেক্টর ওখানে বোঝাতে চেয়েছে একটা যে ফ্লোতে চলে যাচ্ছ তুমি, একটা হ্যাঁ নদীর যেমন একটা ঝর্ণা একটা ঝরছে, তুমি ফ্লোটাকে এনজয় করছো, আর তার সাথে সাথে যে লিরিক্সটা কি করে হচ্ছে না হচ্ছে খুব সুন্দর। মানে আমি ওইগুলো বলছি যে অনেকে বলতে পারে এগুলো টেকনিক্যালি এটা পসিবল না, কেন ওরকম দেখানো হয়েছে, বাট ভার্মে যে ভাই এত সুন্দর একটা যখন গল্প বলছে, তাছাড়া তো মেন যে টপিকটা তোলা হয়েছে, মানে সেইটা আমার ভালো লেগেছে, যে ওটার কথা কে কখনো ভাবেনি, আমারও মাথায় আসেনি যে হ্যাঁ যখন ছুটিতে মেরেছিল তখন ওই রক্তটা যে পড়েছিল, ওইটা নিয়েও যে
একটা কিছু হতে পারে, হ্যাঁ রুদিরা মানি যে তৈরি হতে পারে, মেবি ওটা লেখা আছে আমরা জানি আমরা না, জানি না এক্স্যাক্ট। হতেও আমি পারে আমি জানি, আমি যে হনুমানের স্টোরি সম্পর্কে আমি জানি এগুলো, স্টোরিটা, ওটা জানি যে হ্যাঁ হ্যাঁ ওটা ওখানে জানি ইন্দ্র এসে মেরেছিল বজ্র একদম, দিয়ে, ওটা কেটে যাইছে, ওকে হনুমান বলা যেত, হনুতে মেরেছে, তো এইসব জিনিসগুলো জানি। বাট হ্যাঁ তারপরে যে রক্তটা সমুদ্রে পড়ে যেরকম মুক্তোর মধ্যে জমে যায় ওয়ার্ল্ডেই জিনিসের মধ্যে, পড়ে মানে আর্থেই পড়েছে সেটাও, যে হ্যাঁ ইউনিভার্স তো হারিয়ে যায়নি বা এক্স্যাক্টলি, মানে একটা লিঙ্ক আপটা মেবি খুব লেখা আছে সুন্দর, আমি জানি না, বাট খুব সুন্দর ওটা তুলেছে, মানে যদি রিসার্চ করেছে তো খুব মানে কেন করে দারুণ রিসার্চ করেছে, লিখেছে। কেন কি যখন যে ক্যারেক্টারটা এসে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আসছিল, যেটা যায় যে নিজেকে পরে বললো যে হ্যাঁ না আমি ওই তোমার জিনিসটা মানে যে বিভীষণ, যখন বিভীষণের ক্যারেক্টারটা, ওটাই বলছি হ্যাঁ যে হ্যাঁ আমি বিভীষণ, আমি খুব একটা জানতাম না, আমি ভাবছি, আমরা ভাবছি, আমি ওকে বলছিলাম যে এটা অন্য কেউ, এটা অন্য ছদ্মবেশ, হ্যাঁ যখনই ফার্স্ট বাঘ থেকে হয়ে গেল তখনই ওটা প্রমাণ হয়ে গেল, কিন্তু আমি যে কোন ক্যারেক্টারটা হতে পারে, কোন ওটাই ক্যারেক্টারটা হতে পারে, বিভীষণ বিভীষণ, কিন্তু লাস্টে যখন ও নিজের পুরো ইন্ট্রোডাকশন দিল, কেন কেন কিসের কেন জন্য কি, এসছে, হ্যাঁ তখন ওয়াও, দেখা যেত মানে মানুষ ওই আর তখন মানে তখন মনে হলো হ্যাঁ ওকে যে এটাই স্টোরি এটাই লাইন, স্টোরি লাইন এটাই অরিজিনালিটি, এটা হনুমান চালিসা তো এটাই ওটাই লেখা আছে, এটাই তো হ্যাঁ, ওরা নিজেরা মাথা থেকে বের করে কোনো ক্যারেক্টার দেয়নি, যেটা লেখা আছে সেই জন্যই ওটাকেই আরো মনে হনুমান হচ্ছে ধরে, যে ওটাও হয়তো লেখা আছে কোথাও যে হ্যাঁ হ্যাঁ রক্তটা একদম ওরকম একদম, আছে কোথাও। ওটা আমি আর এখনো সার্চ করিনি তাছাড়াও কেউ, ওই জায়গাটা যে ও এমনি এমনি সুপার পাওয়ারটা পায়নি, ওকে চয়েস চুজ করা হয়েছে, ও ইউ আর দ্য অঞ্জনি চুজেন ওয়ান, পুত্রই, কিন্তু অঞ্জনি জায়গাটা থেকেই জন্মেছে, তাই ও অঞ্জনি পুত্র হিসেবে ওকে চুজ করা আর হয়েছে। ও আর প্রত্যেক জায়গায় প্রুফ করে যে, এটাও দেখানো হ্যাঁ হয়েছে যে যে ভালো পাওয়ার, কে হ্যাঁ মানে হয়তো চুরি চাকারি করে, যেমন মানে একটা বান্দরের যেমন অভ্যাসটা হয় সেরকমই দেখানোর চেষ্টা করে যে ফার্স্টে যে একদম বান্দরটা কেমন করে, এর থেকে জিনিস নিন, ওর থেকে জিনিস নেয়, কিন্তু আলটিমেটলি কারো ক্ষতি কখনো চায় না, সেই নেচার তার আর মধ্যে আর তারপর একটা সেটা এখানে দেখানো অনেক হয়েছে। সুন্দরভাবে দেখাচ্ছে যে প্রত্যেকটা পাওয়ারের সাথে তোমার রেসপন্সিবিলিটি আসে, যে এর জন্য তোমার এই সকালে একে শুধু যদি, শো অফ করানোর জন্য আর নয় একে পাওয়ারটা, একে যদি প্রথম থেকে ফুল সারাদিনের জন্য পাওয়ারটা দিতে হতো, ওটা শো অফ হয়ে যেত, মিস ইউজ হতো, নিজের ফায়দার জন্য হতো, কিন্তু এই পাওয়ারটা সকালে হচ্ছে রাতে নেই, এই যে একটা ব্যালেন্সিং, এরপর আর থেকে ওটাও রিয়েলাইজেশন, মানে পুরাণ মানে ওই স্টোরির সাথেও বেশ মানানসই, যেহেতু সূর্যকেই খেতে যাচ্ছিল সেজন্য বন্ডিংটা সূর্যের সাথেই আর দেখিয়েছে আর যে ব্যাপারটা পাওয়ারটা সূর্য থেকেই ওটা আসছে, সূর্যতে লেগেই পড়েছে না, তো ওখানেও একটা ইম্প্যাক্ট ওটাই আছে না, হ্যাঁ ওটার মধ্যেও তো ওটাই আছে, দুটো মিক্স আপ হয়েছে, ওভারঅল তো বেশ অসাধারণ, অসাধারণ না সেটা। দেখতে চাইলে একটু মাইথোলজিক্যাল কিছু পছন্দ করলে অবশ্যই গিয়ে দেখুন, সুপার হিরো পছন্দ করলে আমি বলবো গিয়ে দেখতে পারেন, হ্যাঁ আপনাদের সুপার ভাল হিরো ফিল লাগবে আসবে, তার সাথে একটা আলাদা এনার্জি পাবেন আপনি। এক্স্যাক্টলি, অনেক মানে প্রথমবার হয়তো এত সুপার হিরো মুভি দেখি, অ্যাভেঞ্জার্সের ফ্যান, ডিসির ফ্যান, বাট ওইটাকে যদি এরকম করে দেখানো হ্যাঁ মানে হতে ভক্তির পারে, মধ্যে যে একটা ওটা আলাদাই একটা ফিলিংস, আবার মনে করে দিল যে আমাদের সবার ফার্স্ট সুপার হিরো হনুমানই, সেও উঠতে পারতো, তারও সবকিছু ছিল, তার সাইজ, মানে তুমি অ্যান্ট ম্যান নিয়ে অ্যান্টম্যান নাও, ক্যাপ্টেন সুপারম্যান নিয়ে নাও, আমেরিকা সবাইকে সবকিছুই, মোল্ড করে আল্টিমেট হনুমান, তো থিয়েটারে একদমই আছে, প্লিজ থিয়েটারে আছে, দেখুন, দেখুন পছন্দ হবে আমার আমরা তো মনে ওয়েট হয়, করছি আবার ওটি দিলে আবার আমরা দেখবো, একদম কারণ একদম, এটা মাল্টিপল ওয়াচ করা যায় আর একদমই নির্দ্বিধায়। একটু স্পয়লার অ্যালার্ট একদম শেষে এসে, যে এটা ফার্স্ট পার্ট, এটা কমপ্লিট মুভি না, তো সেকেন্ড পার্ট আসবে 2025-এ, জয় হনুমান নাম, যেখানে হনুমানও থাকবে প্রেজেন্ট, আর সেখানটায় অনেক জিনিস নিয়ে দেখানো হবে, এটা শুধু একটা একটা ভিলেন মানুষ, হ্যাঁ আর্টের ব্যাপার না, এটা অনেক রিয়েলম নিয়ে হবে, সেটা স্বর্গ মর্ত্য পাতাল সবটাই হয়তো, কান্ট ওয়েট, কেমন করে ও প্রজেক্ট ওটাই করবে, করবে, হ্যাঁ তো সো ওয়েটিং, হপফুলি ভালো বানাবে বলতো। তো আপনারা জানাবেন, আপনারা যদি দেখে থাকেন তো আপনাদের কেমন লেগেছে, আমাদের সাথে একমত কিনা, আপনাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে, আর না আমাদের দেখে থাকলে ভিডিও ভালো অবশ্যই লেগে দেখবেন, থাকলে হ্যাঁ অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব প্লিজ, আর এরকম আগে ভিডিও আমরা রিয়াক্ট করি যে করতে হবে সেটা তো আমরা সবাইকে জানাবেন, আবার তাদের লিঙ্ক দেখা হবে। বাই।